تشوط لي سيلفستي لي بابليك ما تشوط تنقلك بنقلك 1 2 3 4 بچن بچن میرے جان ہے بچن 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 میرے جان ہے بچن 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 میرے جان ہے بچن 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 میرے جان ہے بچن সবার মনে কত আশা আর আমার বুক ভরা ভালোবাসা সেমিস্টার জনপ্রিয় স্বপ্নমহল এখানকার গ্রামবাসীবৃন্দ এবং পূজা কমিটিকে জানাই অভিনন্দন তবে দাদা গেছে কেরালায় বৌদি আছে ঘরে রাত্রিবেলা বৌদি আমার শুয়ে শুয়ে সে যেন কেরম কাব্য করে তবে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে কারণ আমি চাঁদে যাচ্ছি তো চাঁদে যাব চাঁদেকে বিভিন্ন ফটো তুলে নিয়ে এসে আমার ভারতবর্ষকে আমি এক নম্বর জায়গায় পৌঁছে দেব কিন্তু আমি যাবো কি করে আমি তো ওয়াকে তৈরি করেছি প্রজাপতি ঝাড় থেকে ছটা বাঁশ চুরি করে এনেছি চুরি করে এনে ভালো করে বাতা বার করে ভালো করে ডুলে আসে বাঁশে ওয়াকেট করেছি ওই রকেট নিয়ে আমি চাঁদে চলে যাবো আর কয়েকটা বাতা বাঁধবো বেঁধে আমি টুক 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 করে আমি চাঁদে চলে যাব আকাশে লোক তারা চাঁদের মতো আলো দেয় না আমার মন মানে না আমার জীবন জ্বালা সহে না বন্ধু মনে করেছে কে আমায় ভালোবাসে দিনে থাকি যে আকাশ রাতে যে ঘুমাসে না দিনে থাকি যে আকাশ রাতে যে ঘুমাসে না আমার মন মানে না জীবন জ্বালা সহে না আমার মন মানে না আমার জীবন জ্বালা সহে না দিদি আমার ভাতার গেছে কেরালা আর যার কোলের কাছে ভাতার নি তার যে কি জ্বালা সে একমাত্র জানে ওপরলা তা আমার কাছে রেখা গেছে এক বেগারে মালে বাবার বাবা তার আর অন্য কোনো কাজ নেই শুধু খাবে আর ঘুমাবে সকাল থেকে তার খুঁজে বেড়াচ্ছি বলে এটা কাজে পাঠাবো এখনো তার দেখা পাচ্ছি তবে যদি একবার দেখা পাই রে ওর কুতা কামড়াবো সে আমি জানি বচ্চন এই বচ্চন কার্তিকের শারদ পাতে বেজে উঠেছে কালক মন্দির ধরণীর বৈরা কাছে এই তারা ওটা কার্তিকের শারদ পাতে বৌদি কেন বলবো না আগে দুর্গাপূজা ও আশ্বিন মাসে হতো এখন কার্তিক মাসে হচ্ছে ওই জন্য তো বলছি কার্তিকের শারদ পাতে এই তা তোর কাজকর্ম কিচ্ছু নেই এখন শুয়ে শুয়ে ঘুমোচ্ছি বৌদি আমি স্বপ্ন দেখছি যেন আমি চাঁদে চলে গেছি গিয়ে দেখ না ইয়া বড় বড় গর্ত একবার ঢুকে যাচ্ছি একবার উঠে যাচ্ছি ও মা তা তুই চাঁদে গিয়ে কি গর্তে ঢুকবি ওই স্বপ্ন দেখতি তো এই কি বলি শোন বল তুই তো জানিস তো দাদা ছ মাস কেরালা কাজে চলে গেছে তাহলে ঘরে যে পুরনো মেশিনটা পড়ে আছে ওইটা নিয়ে একটু নাড়াচাড়া করা যায় না তার মেশিন তার ডেকে দে সে তার নাড়াচাড়া করবে এই সে কবে আসবে ঠিক নেই তুই ততক্ষণ এবলা এবলা হ্যান্ডেল মারা প্র্যাকটিস কর কি কি মারব হ্যান্ডেল মারবি কোথায় আরে নাই কোথায় ঘরে যে পুরনো ধান মেশিনটা পড়ে আছে ওইটা ধুয়ে পুজো পরিষ্কার করবি করে নিয়ে আজকে তো গ্রামে বেরিয়ে চলে যাবি তা আমি কিরকম নিয়ে যাবো এই গ্রাম নিয়ে মানে দেখে নে এই গ্রাম পিছনে হাত দিয়ে ঠেল 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 তারপর ঠেল ঠেল নে চলে গেলি নেকে নোকার খামারে বসে দিলি দে হ্যান্ডেলটা কেরা মারবি দেখে নে দেখা আমি জানি ভালো কথা ঠিক উঠবে এইরকম করে মারবি মারলে মেয়েরা ওপর তো বল বল করে ঢালবে আর তুই নিচেতে গল গল করে বের করে দিবি আমি কি গল গল বার করে দেবো আচ্ছা দেখ মেয়েরা ওপর তো বসতে বসতে ধান ঢালবে আর তুই নিচেতে বসতে বসতে চাল বের করে দিবি হ্যাঁ বৌদি আমি তোর সব কথা শুনবো আমাকে চাঁদ থেকে ঘুরে আসি এসে তোর ধান মেশিনে আমি তবে বাড়াবো বাবারে বাবা খালি চাঁদে যাবি চাঁদে যাবে কি বলি শোন বল আমি তোর একটা প্রশ্ন বলবো সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারিস তারপর আমি তোর চাঁদে পাঠাবো বল বলতে পারবি তো বল তো তুই বড় না তোর বাপ বড় কেন আমি বড় তুই বড় কেন আচ্ছা বৌদি যখন আমি ছোট ছিলাম তখন আমি মার কাছে থাকতাম আচ্ছা আর এখন আমি বড় হয়ে গেছি আমি আলাদা ঘরে থাকি আমার বাবা তো আমার মার কাছে শো সর্বনাশ চাপা ওটা নাচ নচ্ছে কিচ্ছু ওই দে
তুই না প্রশ্ন করলি আমি তোর একটা প্রশ্ন করছি কি আচ্ছা মেরা এত বড় সিঁদুর পরে কেন ও মা মেরা সিঁদুর পরে কেন জানি নি আচ্ছা দা আমি যখন রাস্তায় বেরাবো তখন রাস্তার লোক আমার জানো দেখে বলতে পারে যে এই জায়গা রেজিস্ট্রি হয়ে গেছে কি জায়গা রে হ্যাঁ কেউ জানে না খোঁটা আর মারতে পারে তোর তো জায়গা কেউ আইবে না ভাই তা ঠিক আছে কাজে যাবি যাবি করতে কিনে যাবি কিনে বারুদ দেবো দিয়ে একটা দেশ লাগাড়ি মেরে দেবো দিয়ে আমি ফরাক করে চলে যাবো আচ্ছা চাঁদে ফরাক করে চলে যাবো তুই চাঁদে যাস কি কোন জমা গতে যাস আমার দেখার দরকার নেই আমার হাতে দুটো টাকা ইনকাম করে এনে দিলে হলো আর এসে যদি দেখেছি এই সামনে হাত কাটছি লাতি মেরে সব ঘুরিয়ে দেবো আমার কি বৌদি পুরো থালুটা খুশি ওর কথা যদি না আমি শুনি ও আমার চন্দন পুরো ভেঙে দেবে কোনো কথা নেই বৌদি বলে গেছে যাব টুকটুক টুকটুক করে কাজগুলো গুছাবো আর আমি চাঁদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েই নেব পড়াশোনা করার পর এই ভারতবর্ষে ফিরে এসেছি এখানে আমার দিদি যাইও থাকে যাইওকে ফোন করছি যাইওর ফোনই ধরছে না তাই আমি নিজেই চলে এলাম ও মাই গড বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না এটা আবার কি জিনিস দেখি তো আমার অগেটে গায়ে হাত দিবি না এ কে তুই আমি বচ্চন কিন্তু তুই কে লীনা ও বাবা এ তো মার খাওয়ার জন্য বহুত পাই না বেশি বাড়াবাড়ি করে না তো জিতিয়ে মুখ করবো লাল না এ তো কাশ্মীরি ঝাল আর এই ঝাল যেটা গেছে না সে হয়ে গেছে পুরো বেহাল না গো এ তো পুরো মতিলালের খাল আর তুই তো আমরা গাছের ডাল আমি আমরা গাছের ডাল হ্যাঁ আর এই বচ্চন যদি তোকে ধরে তুই হয়ে যায় পুরো নাজেহাল কি হবে আমি এ তো বাড়ি কোথায় রাশিয়ায় রাশিয়ার বেগারামালা ভারতে কি করতে বেরোন তো মুখ সামলে কথা বলবি কেন আমি আমার দিদি বাড়িতে বেড়াতে এসছি ওই তুই রাশিয়া সেখানে চল যা
তুই ভারত নিয়ে এত বড়াই করছিস বলতো তো ভারতবর্ষে কি হয় আচ্ছা কি হয় তুই বলতো শুধু ধান চাষ আর আলু চাষ হ্যাঁ আমার ভারতবর্ষে ধান আর আলু চাষ হচ্ছে বলে তোদের বিদেশি মালেরা খেকে বেঁচে আছে আর তুই জানিস আমাদের রাজশাহী কি হয় কি হয় রাজশাহী বড় বড় বিজ্ঞানীরা আছে বড় বড় সব মিশাইল তৈরি হয় যা তাদের এই ভারতবর্ষে হয় না আর ওই মিশাইল যদি একটা তাদের এই ভারতবর্ষে ছাড়া যায় না তো ভারতবর্ষ পুরো ফুটে ফাস্ট হয়ে যাবে আমার ভারত পুরো ফাস্ট হয়ে যাবে হ্যাঁ ওই তুই তো এখন জানিস না আমার ভারতবর্ষ একটা নতুন মিশাইল বার করেছে তার নাম দিয়েছে কালিয়া পটকা কি পটকা কালিয়া পটকা ও কদিন আগে ওপরে জ্বলতে দিল হ্যাঁ সবাই চিন্তা করছে বলে ওটা কি ওটা কি ওটা তো সেই মিসাইল আর ওই মিসাইল যদি তোর একবার রাশিয়া ছাড়ে তোর রাশিয়া পুরো চুঙ্গে চাং হয়ে যাবে স্টুপিড রাস্কিল তুই কেন বুঝিস না আর আমি চন্দ্রযানে পাড়ি দেব মনের বাসনা ওরে মূর্খ তুই যদি চন্দ্রযানে পাড়ি দিবি তাহলে বড় বড় বিজ্ঞানীরা কি করবে কেন ওরা থালানে ভিক্ষে করবে স্টুপিড রাস্কিল তুই কেন বুঝিস না আর চন্দ্রযানে পাড়ি দেব মনের বাসনা লাখ টাকা স্বপ্ন ঘুমিয়ে দেখলে লাখ টাকা স্বপ্ন ঘুমিয়ে দেখলে কখনো পূরণ হয় না 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 তোকে নিয়ে চাঁদে যাবো কাছে আইসো না যদি এমন ছিনে দেবো আমি চিনিস না তোকে নিয়ে চাঁদে যাবো কাছে আইসো না যদি এমন ছিনে দেবো আমি চিনিস না তুই কইলেই তো আমি কব আমার ভাদ্র নিন্দা করছে ও তো জানে না আমি ওর ব্যবস্থা করেই দেব মূর্খের সাথে তর্ক সাজে না বোঝাবো তোকে কি করে আমি শিক্ষার সাগর পাড়ি দেব তোকে জড়িয়ে ধরে হাই দাই বলে আমি চাঁদে যাবো তাহলে একা যাবো আমি তো মূর্খ লোক একজন শিক্ষিত দরকার ওই যে তো তোর বোন কি নিয়ে আমি যাচ্ছি বিশ্বের দ্বিতীয় রাশিয়া বললা তোর ভারত কোথায় এখন ভারতবর্ষের প্রশংসা দেখ না সে সব জায়গা আমার ভারতবর্ষ 600 টাকা খরচা করে চন্দন থ্রি পাঠিয়েছিল তারা সাফল্য অর্জন করেছে চাঁদের বুকে চন্দন লেবে গেছে বিক্রম বাড়িয়ে গেছে প্রজ্ঞাঙ্গে বিভিন্ন ফটক তুলছে আর আমার ভারতবর্ষকে পাঠাচ্ছে তাই দেখে পরপর পরপর আমার ভারতবর্ষ এক নম্বর জায়গায় চলে যাচ্ছে শিক্ষার সাগর পাড়ি দেব তোকে জড়িয়ে ধরে ভারতবর্ষের প্রশংসা দেখ না যে সব জায়গায় তোদের বোকা বোকা কথা শুনে তোদের বোকা বোকা কথা শুনে কি করবো ভেবে পাই না তোকে নিয়ে চাঁদে যাবো কাছে আসো না যদি এ মুখ ছিঁড়ে দেব আমার চিনিস না তোকে নিয়ে চাঁদে যাবো কাছে আইসো না একা কিনা তোর বুকের হাড় ভেঙে দেবো এই তোর
আমি কি বলেছি হ্যাঁ বল তুই যা বাবলা হ্যান্ডেলটা মারা প্র্যাকটিস কর আর তা না করে এখানে সে শুয়ে আছি বৌদি না রে আজকে আমি দুবার হ্যান্ডেল নে রিচি নে তাই সে মতি 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 হ্যাঁ এমন হাত লেগে গেছে সে হাত আর ঘোরে না আরে হ্যান্ডেল মেরে চেপে ধর দি রে 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 বল বল করে আর সাফল্য পেতে গেলে ধৈর্য ধরো নইলে পড়বে মুখ থুবুড়ে কেন কেন ওদের রাশিয়া আমার ভারতবর্ষ থেকে আগে পাঠাবে বলেছিল আরে ওদের লোনা 25 পাঠিয়েছিল বৌদিনে বেচারা যেতে পারেনি যেতে পারেনি চাঁদের কাছে গিয়ে মুখ থুবড়ে আর পড়েছে আমার কাছে শ্রেষ্ঠ রাশিয়া ভারতকে আমি মানি না জন্মভূমির প্রতি এত ঘৃণা তোর কি একটু লজ্জা করে না ভারতকে পছন্দ করি না বৌদি সাবধান করতে নালে কিন্তু ব্যবস্থা করে দেবো হ্যান্ডেল মেরে চেপে ধরবি বল বল করে সাফল্য পেতে গেলে ধৈর্য ধরো নইলে পড়বে মুখ থুবুড়ে ভারতবর্ষে বাস করি আমাদের কত গর্ব আর তোর এই গর্বটা করা উচিত সত্যি দিদি সত্যি আমার বোঝা উচিত ছিল আমার জন্মভূমিকে ঘৃণা করা উচিত হয়নি পারলে দিদি তুই আমাকে ক্ষমা করে দিস ভালো করে শোন ক্ষমা করে দিতে পারি আজকে থেকে তুই আমার কাছে থাকবি না জানো আমার কাছে থাকে কি জানো আমার কাছে থাকে থাকবে কেন তোর কি দেখে থাকবে কেন আমার এত সুন্দর বডি আরে তোর এই চামচিকের বডি কেউ দেখবে না কেন কাজী কপ্পুর থাকা চাই কপ্পুর নিয়ে এলাজ আছে নি তাহলে কি বলে শোন আজকে থেকে যে কাজটা তোর আমি বুঝে বলে দিছি ওই কাজটা এবলা অবলা গে মেশিনে কাজটা করে আসবি ঠিক আছে আর তাই যদি না মন দিয়ে করেছি তোর ইয়ে ধরে আর ঝুলনা রাখাবি তুই তুই কি ধরে আর ঝুলনা রাখাবি দেখেছো আমার থারুরা খুশি বৌদি একদম আচ্ছা ম্যাডাম বলো তুমি তো খালি বলছো ওই বিদেশিরা বিদেশিরা তুমি কি জানো ওই বিদেশিরা কাদের টাকায় বড় লোক কাদের টাকায় আমাদের টাকায় আমাদের ভারতের টাকায় বড় লোক এখন পর্যন্ত ডায়মন্ড কয়েন নিয়ে রেখেছে লন্ডন তারা আজ পর্যন্ত ফেরত দেয়নি আমার ভারতবর্ষ থেকে কত সোনা দানা লুণ্ঠন গিরে চলে গেছে এই বিদেশিরা তারা আজ পর্যন্ত ঘুরত দেয়নি আর সেই সব সোনা দানা আজকে আমাদের দেশে থাকতো না ম্যাডাম আজকে আমার ভারতবর্ষ পরপর এক নম্বর জায়গায় চলে যেত আর আমার সামনে যে আমার ভারতবর্ষকে অপমান করবে তাকে আমি ঘাট থেকে ঘাট ধরে বার করতে সত্যি তোমার মধ্যে যে এত প্রতিভা আছে তা আমি জানতাম না পারলে তুমিও আমাকে ক্ষমা করে দিও আর আমি 10 বছর বিদেশে গিয়ে যা পড়াশোনায় শিখেছি সেই শিক্ষাই আমাকে শিক্ষিত করে দুজনে একদিন নিজেদের স্বপ্ন পূরণ করবো চোখে চোখ রেখে ¡Gracias!
পাগলা